হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কষা পায়খানা নরম ও পেট পরিষ্কার কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক শৌচাগারে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েও অনেকের মল পরিষ্কার হয় না কোষ্ঠকাঠিন্যের ভয়ে অনেকেই নানা ধরনের খাবার খাওয়াই ছেড়ে দেন কিন্তু মাঝে মধ্যে নানা কারণে আপনার মল কঠিন হতেই পারে তার মানে আপনি রোগে ভুগছেন তা নয় কিন্তু কেউ পর্যাপ্ত আশযুক্ত খাবার খাওয়ার পরও যদি সপ্তাহে তিনবারের কম মল ত্যাগ করেন তখনই একে কোষ্ঠকাঠিন্য বলে কোষ্ঠকাঠিন্যের জন্য অনেকের মল নরম করার বিভিন্ন ধরনের ঔষধ সিরাপ এবং মলদানের ভেতরে দেওয়ার ওষুধ প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন যা মোটেও উচিত নয় নিয়মিত এসব ঔষধ ব্যবহার করলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় এই কারণে মলদ্বারের স্বাভাবিক কার্যক্ষমতা আর থাকে না তাই কোষ্ঠকাঠিন্যের সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা নেওয়া উচিত তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্যের কারণ এক আশযুক্ত খাবার এবং শাক কম খাওয়া দুই পানি কম খাওয়া তিন দুশ্চিন্তা চার কায়িক পরিশ্রমের অভাব পাঁচ অন্ত্রনালীতে ক্যান্সার ছয় ডায়াবেটিস সাত মস্তিষ্কের টিউমার ও রক্তক্ষরণ আট দীর্ঘদিন শয্যাশয়ী থাকা নয় বিভিন্ন ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া দর্শক চলুন জেনে নেই কোষ্ঠকাঠিন্যের লক্ষণসমূহ এক শক্ত ও কঠিন মল দুই মল অনেক বেশি সময় লাগা তিন অনেক বেশি চাপের দরকার হওয়া চার অধিক সময় ধরে মল ত্যাগ করার পরও অসম্পূর্ণ মনে হওয়া পাঁচ মলদারের আশেপাশে ও তল পেটে ব্যথা ছয় প্রায় আঙ্গুল সাবজাটরি বা অন্য কোনো দর্শক চলুন জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় বেশি করে শাক সবজি ও আশযুক্ত খাবার খান বেশি করে পানি পান করুন দুশ্চিন্তা দূর করুন যারা সারাদিন বসে কাজ করেন তারা নিয়মিত ব্যায়াম করুন কোষ্ঠকাঠিন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা কিন্তু এর চিকিৎসা না করা হলে কিছু সমস্যা হতে পারে মল ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে পাইলস, অ্যানাল ফিশার বাইরে বের হয়ে আসা মানসিকভাবে অশান্তি প্রস্রাবের সমস্যা খাদ্যনালীতে প্যাস লেগে পেট ফুলে যেতে পারে খাদ্যনালীতে আলসার বা ছিদ্র হতে পারে তো দর্শক আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আস তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে